সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই অবগত আছো সারা বিশ্বের যে করোনার প্রাদুর্ভাব করোনার প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বের যেই শিক্ষা কার্যক্রম বা চলমান যে শিক্ষা ব্যবস্থাপনা অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম চলছে সে মোতাবেক আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওনার উদ্যোগে আমার ঘরে আমার স্কুল যেই প্রোগ্রামটা চালু আছে আমরা সেই প্রোগ্রামের ভিত্তিতেই ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্লাস কার্যক্রম ইতিমধ্যে চালিয়ে আসছে এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরাও সেই অনলাইন ক্লাস কার্যক্রম রীতিমতো তোমরা নিয়মিত স্টাডি করতেছ সুব্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ ইম্প্রাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যেই মিড টার্ম পরীক্ষার সময়সূচি ইতিমধ্যেই তোমরা এই যে সময়সূচি পেয়েছ সে মোতাবেক পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টা নিয়ে একশো মার্কের যে মানবণ্ডন সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি একশো মার্কের মানবণ্টন অনুযায়ী তোমাদের যে ক্লাস কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে লকডাউনের আগে যে পর্যন্ত সিলেবাস শেষ হয়েছে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেপ্রিয় শিক্ষার্থীবন্ধরা তোমরা অবশ্যই নিয়মিত রীতিমতো এবং সবাই অনলাইন ক্লাস কার্যক্রমে পড়াশোনা করেছো আশা 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 করি অবশ্যই তোমরা সেই পরীক্ষা সেই প্রস্তুতি অনুযায়ী সেই পরীক্ষাতে অবশ্যই ভালো করবা সবাই তোমাদের টেক্সট বই বোর্ড বই সবাই সামনে নিয়ে বসো এবং সেই অনুযায়ী আমি তোমাদেরকে যে পৃষ্ঠাগুলোতে যেতে বলবো সেই পৃষ্ঠাগুলোতে তোমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করবে সাথে সাথেই ঠিক আছে শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই তোমাদের যে পরীক্ষার একশো মার্কসের যেই বন্টন সেই পরীক্ষাটা কিভাবে আসবে তোমরা একটু জেনে নাও সেটা হচ্ছে তোমাদের একশো মার্কসের যে এটা পরীক্ষাটা হবে সেখানে এক নং প্রশ্নে অর্থাৎ মানপন্টনের এক নম্বর যেটা সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে উত্তর লিখতে হবে সেটা হচ্ছে মার্কস অ্যান্সার প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে দুই এজন্য তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তিরিশ মার্কসের মধ্যে শেষ করতে হবে বা দিতে হবে পরবর্তীতে আসছে শূন্যস্থান পূরণ সেটা হচ্ছে নম্বর দুই সেটাও এক নম্বর বলে মোট নম্বর হচ্ছে বারো তৃতীয়ত যেটা হচ্ছে বামডান বা মিলকরণ সেটা হচ্ছে নম্বর দশ এবং সর্বশেষ তোমাদেরকে আটটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে বড় প্রশ্ন অথবা কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে ছয় নম্বর করে আটচল্লিশ ছয়টা আটচল্লিশ সে হচ্ছে টোটাল একশো মার্কস সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দুরা তোমরা ইতিমধ্যে জেনেছ যে তোমাদেরকে কিভাবে একশো মার্কসের যে মানবণ্টন কীভাবে আসবে কিভাবে উত্তরগুলো দিতে হবে আমি সেই বিষয়ে তোমাদের এখন তোমাদেরকে তোমাদের সামনে অবশ্য আলোচনা করবো যেহেতু তোমরা ইতিমধ্যেই ছোটোখাটো যে পরীক্ষাগুলো দিয়েছ বিভিন্ন সিটি এক্সামগুলো হয়েছে তোমাদের ক্লাসে যে এক্সামগুলো হয়েছে সেগুলো তো অনেকেই অনেকে ধারণা আছে সর্বোপ্র একশো মার্চের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা আমাদের এই বৈশ্বিক যেই করোনার পরাদভাবের পরিস্থিতির কারণে আমরা সেটা নিতে পারিনি এবং আমরা সেই পরীক্ষাটাই তোমাদের তোমাদের নেওয়ার চেষ্টা করছি এবং তোমাদের সেই পরীক্ষাটা দিতে হচ্ছে সবাইকে অনলাইনে ঘরে বসে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই টেক্সট বইটা হাতে নিয়েছ এবং সে অনুযায়ী প্রশ্নের প্রশ্নের ধারার যে প্র সংক্ষিপ্ত প্রশ্ন এক নং সংক্ষিপ্ত প্রশ্ন যেটা হচ্ছে মার্চ তিরিশ সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে আলোচনা করতেছি এখন আমি কিভাবে তোমাদের শর্ট কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে সেই বিষয়ে তোমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করো প্রথম সবাই টেক্সট বই অবশ্যই খুলেছ সেই টেক্সট বইয়ের প্রথম অধ্যায় অধ্যায় এক আমাদের মুক্তিযুদ্ধ সেটা নিয়ে আলোচনা করছি আমি তোমাদের ইতিমধ্যেই প্রায় পঞ্চম থেকে ষষ্ঠ মানে পাঁচ থেকে ছটি চাপটার ইতিমধ্যেই শেষ হয়েছে সেখান থেকে আমি জাস্ট যেহেতু তোমাদের লকডাউনের কারণে বা ঘরে বসে থাকার কারণে অনেকেই অনেক শিক্ষার্থী বন্ধুরাই তোমরা তোমাদের যেই লেসন সম্বন্ধে ভুলে গিয়েছ বা লেসনগুলো তোমাদের মনে নেই সেজন্যই আসলে আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়েই একটা রিভিউ ক্লাসের আয়োজন করেছি ঠিক আছে এখন সবাই তোমাদের বোর্ড বইয়ের আমাদের মুক্তিযুদ্ধ হয় সেই চাপটা দ্রুত চট করে খুলে ফেলো আমি এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেনগুলো তোমাদের কিভাবে পড়তে হবে আমি এর আগেও তোমাদের ক্লাসে ধারণা দিয়েছি এবং এখনও ধারণা দিচ্ছি সবাই একটু দ্রুত তোমাদের চ্যাপ্টারটা হাতে নাও এবং খুলে ফেলো আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের যে সূচনা যুদ্ধের সূচনা পাট এক তোমরা এই চ্যাপ্টারগুলো অথবা এই পাটগুলোর প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অধ্যায়ের লাইন টু লাইন বা লাইন বাই লাইন তোমাদেরকে পড়তে হবে এবং এই এই চ্যাপ্টার এই চ্যাপ্টারের ভিতর থেকেই তোমাদের শর্ট সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রশ্নগুলো সেভাবেই আসবে সেজন্য তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের লাইন টু লাইন তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ কোনো লাইন টেক্সট বইয়ের কোনো লাইন তোমাদেরকে না পড়ায় চলবে না এটা রিভাইজ করতে হবে তোমরা ইতিমধ্যেই শেষ করেছ অবশ্যই তোমরা সেটা পারবা এর জন্য প্রথমত শর্ট কোশ্চেন যেটা তিরিশ মার্চ থাকবে সেটার উত্তর তোমরা প্রথম থেকে এক থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এই বাংলাদেশ বিশ্বপর্যায় বইয়ের এক থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এই সংস্কৃতি প্রশ্নের লাইন টু লাইন তোমাদেরকে পড়তে হবে এবং এই বই বোর্ড বইয়ের মধ্য থেকেই তোমাদেরকে একটু চেঞ্জ করে বা নতুনত্ব কোনো লাইনগুলো এদিক সেদিক রিসেপ করে তোমাদের এই শর্ট কোয়েশানগুলো আসবে এবং তোমরা যদি বোর্ড বইটা সবসময় ভালো ভালো করে পড়তে পারো বা তোমরা বোর্ড বইটা তো যদি তোমাদের মেমোরাইজ করা থাকে ভালো করে তাহলে এই তিরিশ মার্কসের তিরিশ মার্ক তোমরা অবশ্যই অর্জন করতে পারবে অবশ্যই সবাই পাবা তারপর চলে আসো দু নং শূন্যস্থান পূরণ তোমরা অধ্যায়গুলো যেভাবে শেষ করেছো লাইন টু লাইন টেক্সট বইয়ের সকল অধ্যায় সকল চ্যাপ্টারগুলো যেভাবে এই শর্ট পড়ার জন্য তোমরা এটা শেষ করেছো শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রেও তোমাদের একই নিয়ম অবলম্বন করতে হবে সেটার জন্য তোমাদের টেক্সট বইগুলো ভালো করে আটস্ত করতে হবে মেমোরাইজ করতে হবে সেক্ষেত্রেই তোমরা অবশ্যই এই মার্চ টুয়েলভ যেটা আছে বারো সেটা অবশ্যই তোমরা পেতে পারো এখন আসবে মিলকরণ মানবণ্টনের এক দুই এবং তিন মিলকরণ তোমরা একইভাবে একইভাবে বোর্ড বই রিলেটেড চ্যাপ্টারগুলি শেষ করবে এবং তোমরা সেই অ্যান্সারগুলো আনসারগুলো অবশ্যই অবশ্যই দিতে পারবে যেটা আমি মনে করি এবং তোমরা ক্লাসে ইতিমধ্যে চ্যাপ্টারগুলি শেষ করেছে এবং বিভিন্ন সিটি এক্সামগুলোতে সে মোতাবেক তোমরা অবশ্যই অ্যান্সারগুলো করছো এবং সিটি পরীক্ষাতে তোমরা সবাই ভালো করেছো এর জন্য আসলে সিলেবাসের এক্সটেনশন এক্সটেনশন যেটা এটা হবে মিট্রান পরীক্ষায় বাড়াচ্ছি না তোমাদের যে পর্যন্ত শেষ হয়েছে সেই পর্যন্তই তোমরা তোমাদের লেসনগুলি শেষ করবে সর্বোপরি আমরা বদ্ধ প্রশ্নের উত্তর যেটা বড় প্রশ্ন বা বট কোশ্চেন আটচল্লিশ নম্বর সেটা সবচেয়ে বেশি মার্কস তোমাদেরকে এখানে লিখতে হবে সেই কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর তোমরা কিভাবে দিবা বা কিভাবে দিতে হবে এটা টেক্সট বই থেকে কিভাবে পড়বা এর জন্য আমি তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি প্রথমত তোমাদের কাঠামো বদ্ধ প্রশ্ন যেভাবে আসবে হ্যাঁ তোমাদের কাঠামোবোধ যেভাবে আসবে সেভাবে তোমরা তোমাদের একটা কাঠামোবদ্ধ বা বড প্রশ্ন তোমাদের দুটো লাইনে ভাগ থাকতে পারে বা একটি লাইনে ভাগ থাকতে পারে অনেক সময় বিভিন্ন পয়েন্ট আকারে ভাগ থাকতে পারে অর্থাৎ যেভাবে দেয়া আছে ঠিক সেভাবে তোমাদের তোমাদেরকেসার করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন কাঠামোবদ্ধ প্রশ্ন কিভাবে আসবে তোমাদের একটু ধারণা দিচ্ছি তোমরা একটু দ্রুত আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায় এক চ্যাপ্টার এক তোমরা চলে আসো চাপ্টার একের মধ্যে তোমরা প্রথম পেজ পাট নং এক তোমরা চলে যাও সেখানে দেখো উনিশশো সালে ভাষা আন্দোলন নিয়ে যে কথাগুলো আছে শিশুটি সালের ছয় ছা ছয় দফা আন্দোলন উনিশশো উনষাট সালের গণবুধান উনিশশো সত্তর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে বাংলাদেশ পাকিস্তান সেনাবাহিনী নারকীয় হত্যাযোগ্য বা বিভিন্ন বাঙালিদের প্রতিরোধ নিয়ে যেই যে ঘটনাগুলো ঘটেছে তোমরা শেষ করেছ সেখান থেকে তোমাদের মুক্তিযুদ্ধের সংগঠন নিয়ে প্রশ্ন থাকতে পারে হুম অধ্যায় যুদ্ধের সূচনা যে পাঠ আছে এখানে আমি একটি প্রশ্ন লক্ষ্য করছি যদি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই শকের মধ্যে যে এই শালগুলো দেওয়া আছে বিভিন্ন যুদ্ধের যে অংশ যে ঘটনাগুলো সেই ঘটনা নিয়ে মুক্তিযুদ্ধের সংগঠন মুক্তিযুদ্ধের যে সংগঠনের ইতিহাস বা কেন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে সেখান থেকে এই প্রশ্নের এই এই শালগুলোর জানার এবং মনে রাখার সবাই খুব মানে মানে মনে রাখার চেষ্টা করবে এখান থেকে মুক্তিযুদ্ধের যুদ্ধের যে পাটনক এক আমরা পাটনক দুই মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী এখান থেকে তোমরা শর্ট কোশ্চেন এবং শূন্যস্থান পূরণ মিলকরণের জন্য এই পুরো চ্যাপ্টারটা শেষ করবে এবং তোমরা বোর্ড বয়ের সাত নম্বর পৃষ্ঠাতে এখানে এই পৃষ্ঠা এই এই পৃষ্ঠাতে চলে আসো তোমরা এখানে উল্লে উল্লেখ করা আছে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কীভাবে অংশগ্রহণ করেছিলেন এখানে ছোট্ট ছ আকারে দেওয়া আছে এখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে আসতে পারে বাংলাদেশে সাধারণ মানুষ আমাদের লিবারেশন ওয়ারে কীভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে এখানে দেওয়া আছে এবং তোমরা এটা শেষ করেছ তারপর আমরা পাটনং চার পাকিস্তানি বাহিনীর হত্যাযোগ্য সম্পর্কে যেই আলোচনাগুলো আছে এখানে এখান থেকে তোমাদের মুক্তিযুদ্ধের সময়কাল মুক্তিযুদ্ধের সময় বাঙালি নিরস বাঙালিদের উপর কীভাবে পাকিস্তানের সেনাবাহিনী তারা কিভাবে ঝাঁপিয়ে পড়ছে এই সংক্রান্ত যে আলোচনা এখান থেকে একটা বড় প্রশ্ন থাকতে পারে বা এখান থেকে আসতে পারে তারপর পাট নং পাঁচে আসো আমি জাস্ট তোমাদেরকে কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা পার্ট থেকে কিভাবে আসতে পারে সে ধারণাটা তোমাদেরকে দিচ্ছি সেটা তোমরা এই ধারণাটা সবাই নেওয়ার চেষ্টা করো আমি যে পৃষ্ঠাগুরুতে বারবার যাচ্ছি সেই পৃষ্ঠাগুলোতে তোমরা যাওয়ার চেষ্টা করবে আমি এখন আছি দশ নম্বর পৃষ্ঠায় পাট নং পাঁচ পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ আমাদের বিজয় নিয়ে যে চ্যাপ্টারটা বা এই লেসনটা আছে এখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে বা তোমরা পড়েছ যে পাশের দেশ প্রতি প্রতিবেশী দেশ ভারত রাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের চলাকালীন সময় আমাদেরকে কিভাবে সহযোগিতা করেছিল সেই বিষয়টা নিয়ে তোমাদের এই পাঠে সুন্দর করে সাজিয়ে লেখা আছে প্রশ্ন আসতে পারে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সামরিক বাহিনী বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের পাশে কিভাবে দাঁড়িয়েছিল বা তোমার প্রতিবেশী দেশ ভারত আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কীভাবে সাহায্য সহযোগিতা করতে পেরেছে সেই বিষয়ে প্রশ্ন থাকতে পারে এখান থেকে তোমরা সেই উত্তরটা সাজিয়ে নিতে পারবা আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তোমরা চলে আসো আস নং ছয় মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাদ এটাও তোমরা ভালোভাবে অভ্যস্ত করেছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ সরকার আমাদের যে বীর শহীদরা বাংলাদেশ তাদের রক্তের বিনিময়ে আমরা যে অর্জিত যে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা পেয়েছি সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর শ্রেষ্ঠ আছে বীর বীর উত্তম আছে বীর প্রতীক আছে বীর বিক্রম আছে এবং তাকে কি উপাধিতে ভূষিত করেছে আমাদের রাষ্ট্র সরকার সেই বিষয়ে তোমাদের ছোট প্রশ্ন প্রশ্ন থাকতে পারে যে শ্রেষ্ঠের উপাধিতে উপাধিতে কারা ভূষিত হয়েছে বীর উত্তম উপাধিতে কারা ভূষিত হয়েছে এবং বীর প্রতীক কারাকারা এই উপাধিগুলো পেয়েছে এখানে শর্ট কোয়েশ্চেন তোমাদের এখান থেকে থাকতে পারে শর্ট কোয়েশ্চেন আচ্ছা আমরা চলে আসি তোমরা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চলে আসছি চ্যাপ্টার দুই সেটা হচ্ছে ব্রিটিশ শাসন ব্রিটিশ শাসন নিয়ে তোমাদের আলোচনা করব আমি অধ্যায় দুই সবাই সবাই শিক্ষার্থী বৃন্দরা সবাই তোমরা ব্রিটিশ শাসনে চলে আসো সেটা হচ্ছে যে পৃষ্ঠানং চোদ্দ পৃষ্ঠান চোদ্দো সতেরো সতেরোশো সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ দিয়ে তোমাদের ব্রিটিশ শাসনের চ্যাপ্টারটা শুরু হচ্ছে এই চ্যাপ্টারের এই পার্ট থেকে তোমাদের পলাশি যুদ্ধের যে ঘটনা কিভাবে পলাশি যুদ্ধটা হয়েছিল পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় করার কারণ তোমরা এই চ্যাপ্টার থেকে অবশ্যই জানতে পারবে এবং এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে এখান থেকে প্রশ্ন বড় প্রশ্ন তোমাদের থাকতে পারে সেগুলো আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি তোমাদেরকে সবাই চাপ্টার দুই ব্রিটিশ শাসনের মধ্যেই থাকো তোমরা অবশ্যই আমি তোমাদেরকে বড়ো প্রশ্নের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমরা শিক্ষার্থী বন্ধুরা সবাই এই বড়ো প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে গুছিয়ে এবং সাজিয়ে তোমরা লিখতে পারো শিক্ষার্থী বন্ধুরা তারপর আমরা এই লেশনটাতে চলে আসলাম আমরা পরবর্তী লেশন যেটা পৃষ্ঠা ষোলো পৃষ্ঠা ষোলোর যে লেসনটা বাংলায় ব্রিটিশ শাসন বাংলায় ব্রিটিশ শাসন এখান থেকে তোমাদের একটা বা দুটো প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এই লেসনটাতে তোমরা শিখতে পেরেছ সেটা হলো ব্রিটিশ শাসনের ব্রিটিশ শাসন সময়কালের যে ভালো দিক ব্রিটিশ শাসন সময়কালের যে খারাপ দিক এবং ব্রিটিশ শাসন বাংলায় কত বছর শাসন করেছিল ব্রিটিশ শাসন শাসনামলে বাংলার দেশে ওই সময়কার কিভাবে যে তোমাদের ব্রিটিশ এই শাসনামলের যে সময়কার সময় বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি এবং ওই সময়কার কিভাবে এই এই উন্নতিগুলো ঘটেছিল তোমরা এই চ্যাপ্টারগুলোতে ভালো করে শিখতে পেরেছ বা জানতে পেরেছো এখান থেকে তোমাদের ইস্যুতে সেই প্রশ্নগুলো থাকতে পারবে যেগুলো বললাম ব্রিটিশ শাসনের ভালো দিক খারাপ দিক বা ইংরেজ আমলে হুম বাংলার ভাগ কিভাবে হয়েছিল এখানে কিছু কিছু ধারণা দেয় আছে এই চ্যাপ্টার থেকে তোমরা সেই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবা শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরের পাঠ যেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর আঠারো সেটাতে চলে আসো সেটাতে তোমাদের আছে আঠারোশো সাতান্ন সালে যে সিপাহী বিদ্রোহের যে ঘটনা আমরা জানি সবাই সিপাহী বিদ্রোহের যে ঘটনাটা এখান থেকে তোমাদের শর্ট বর্ড কোশ্চেন থাকবে থাকতে পারে এখান থেকে তোমরা পড়ার চেষ্টা করবো সিপাহী বিদ্রোহের যে কারণটা ছিল কেন সিপাহী বিদ্রোহ হয়েছিল কি কারণে সেটা পাঁচটা পয়েন্ট আকারে তোমাদের থাকতে পারে আমি তোমাদের কিছুক্ষণ আগে যেটা আলোচনা করেছিলাম তোমাদের বড় প্রশ্ন অনেকগুলো প্রশ্ন তোমাদের পয়েন্ট আকারে এক দুই তিন চার পাঁচটি পয়েন্ট লিখতে বলা হতে পারে পাঁচটি পয়েন্টের মাধ্যমে লিখতে হতে পারে পাঁচটি কারণ লিখতে হতে পারে সেই বিষয়গুলোর একটা প্রশ্ন বা দুটা প্রশ্ন তোমাদের থাকতে পারে বড় প্রশ্নে কাঠামোবদ্ধ প্রশ্নে এই চ্যাপ্টারে যেটা আঠারো নম্বর পৃষ্ঠায় শিক্ষার্থী বন্ধুরা আঠারো পৃষ্ঠা আমি আছি সেখানে আছে আট সালে সিপাহী বিদ্রোহ তোমরা নিচের দিকে লেসনটা নিচের দিকে লক্ষ্য করবে সিপাহী বিদ্রোহের কিছু কারণ এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচটা তোমাদের কারণ দেওয়া আছে এই পাঁচটি কারণ তোমরা একদম মুখস্থ ইতিমধ্যে করেছ এবং সেটা রিভাইজ করার চেষ্টা করবে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আমরা পরবর্তীতে চলে আসি আমরা পরবর্তীতে চলে আসি পরবর্তী লেসেনটা হচ্ছে চার সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর বিশ সেখান থেকে তোমাদের বিশেষ করে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন বিভিন্ন শাল বিভিন্ন সালের কথা দেওয়া আছে তোমাদেরকে যেভাবে ক্লাসে পড়ানো হয়েছে সেটা হলো বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল তারপর উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল তারপর উনিশশো সালে ভারতে মুসলিম লীগ নামে রাজনৈতিক সংগঠন এর দল গঠন করা হয়েছিল এই যে সাল সংক্রান্ত যে বিষয়গুলো তারপর দেওয়া আছে বাংলাদেশে ব্রিটিশ শাসন চলাকালীন সময় ইংরেজরা ভারত ত্যাগ করেছিল কত সালে উনিশশো সালে এই যে শাল সংক্রান্ত বিষয়গুলো তোমরা এই লেসন থেকে তোমরা কিছু শাল সংক্রান্ত কিছু শর্ট কোয়েশ্চেন তোমরা এখান থেকে আসতে পারে এবং তোমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করবে সে অনুযায়ী এই শাল সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে মুখস্থ করতে হবে এবং শিক্ষার্থী শিক্ষার্থীগ্রন্ধে তোমরা এই শালগুলো বারবার মুখস্থ করে তোমরা মেমোরাইজ করার চেষ্টা করবে যাতে করে শাল সংক্রান্ত যে কোনো শর্ট কোয়েশ্চেন তোমরা দেওয়ার সময় যাতে করে এলোমেলো না হয়ে যায় কেমন আমরা এখান থেকে চলে আসি এখান থেকে বড় প্রশ্ন তোমাদের তেমন একটা না থাকার সম্ভাবনা আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা চলে আসো পাট নং অধ্যায় নং তিন সেটা হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান এবং নিদর্শন সেটা থেকে তোমরা বিভিন্ন ঐতিহাসিক স্থান সম্বন্ধে যেই আলোচনাগুলো রয়েছে মহিসানগড় ওয়ারি বটেশ্বর তারপর হাসান মঞ্জিল পাহাড়পুর তারপর লালবাগ কেল্লা ময়নামতি এই যে বাংলাদেশের ঐতিহাসিক যে নিদর্শনগুলো রয়েছে এই নিদর্শনগুলো সম্বন্ধে তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে এবং ধারণা রাখতে হবে এই বিষয়গুলো কেন ঐতিহাসিক কেন ঐতিহ্য বহন করে বাংলাদেশের সংস্কৃতিতে এই ঐতিহাসিক স্থানগুলোর কেন প্রয়োজন বা কেন গুরুত্ব বহন করে এই ঐতিহাসিক স্থানগুলো থেকে বাংলাদেশের এই পর্যটন শিল্পে কিভাবে কি। আমরা এই কীভাবে আমরা পর্যটনের মাধ্যমে আমরা স্থানগুলো থেকে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো পাওয়া যায় সেটা আমরা জানি এটা আমরা ভ্রমণের মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো থেকে গিয়ে আমরা বিভিন্ন সময় গিয়ে আমরা সেগুলো অর্জন করতে পারি এই ঐতিহাসিক নিদর্শনগুলোর যেগুলো আমি তোমাদেরকে বললাম পাহাড়পুর ময়নামদি কেল্লা হাসান মঞ্জিল ওয়ারি বটেশ্বর ওয়ারি পরসর তারপর তোমরা আরও আছে এখানে আরও রয়েছে বিভিন্ন লালবাগকেলের সোনারগাঁও রয়েছে হ্যাঁ এগুলো থেকে বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে তোমাদের কোশ্চেন থাকতে পারে যে বাংলাদেশের ঐতিহাসিক দুটি নিদর্শন সম্পর্কে বর্ণনা দাও বা বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে পাঁচটি পয়েন্ট আকারে লিখো কেন বাংলাদেশের সংস্কৃতিতে এই ঐতিহাসিক নিদর্শনের প্রভাবগুলো কী কী পাঁচটি পয়েন্ট আকারে লিখ এরকম তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসতে পারে সেজন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এই ঐতিহাসিক নিদর্শনগুলো ভালোভাবে মুখস্থ করবে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবে তাহলে এই এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের বড় প্রশ্ন হোক সংক্ষিপ্ত প্রশ্ন হোক সুনুস্থান হোক যেটা আসবে সেটাই তোমরা অ্যান্সার করতে পারবে ঠিক আছে আমরা অধ্যায় চারে চলে আসি বাংলাদেশে বা আমাদের অর্থনীতি কৃষি এবং শিল্প কৃষি এবং শিল্প সেখান থেকে তোমাদের বিশেষ করে ছোট প্রশ্ন যে এগুলো থাকতে পারে শর্ট কোশ্চেন বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির কৃষির যে অবদান সেটা কত ভাগ কতভাগ কীভাবে আসে ধান গম তারপরে ডাল ভুট্টা তৈলবীজ মশা আলু এই যে সংক্রান্ত তোমাদের এই কৃষি শিল্প সংক্রান্ত যেই ছোট ছোটো টপিকগুলো এখানে দেওয়া আছে সেগুলো থেকে তোমরা অর্থনীতি সংক্রান্ত যে কোনো একটা বা দুটা কোশ্চেন তোমাদের আলোচনা থাকতে পারে এই জন্য তোমরা সেই এখানে লেসন আকারে ছোটো ছোটো ছোট ছোট ভাগ করে দেওয়া আছে সেগুলো তোমরা বাসায় গিয়ে মুখস্থ নি বাসায় মুখ ভালোভাবে মুখস্থ করবে বাংলাদেশের অর্থনীতিতে আমাদের বা পাট চা তামাক এগুলোর অবদান কি এরকম এ জাতীয় যে কোনো কোশ্চেন তোমাদেরকে থাকতে পারে ঠিক আছে আমরা ইতিমধ্যেই অধ্যায় পাঁচ ও হ্যাঁ এখানে আমরা আরেকটা প্রশ্ন রয়ে গেছি সেটা হলো আটত্রিশ পৃষ্ঠায় বাংলাদেশের শিল্প বৃহৎ শিল্প এবং কুটির শিল্প শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই লেশনটা ভালোভাবে ইতিমধ্যেই শেষ করেছ আমরা যখন স্কুল তোমাদের ক্লাস কার্যক্রম রীতিমতো চলেছিল তোমরা তখন এই চ্যাপ্টারটা বা সমগ্র চ্যাপ্টারগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করেছিলে হ্যাঁ এখান থেকে দেখো অধ্যায় পৃষ্ঠানং আটত্রিশ লেসন নং পাঁচ শিল্প কুটির শিল্প এখান থেকে একটি প্রশ্ন তোমরা ভালোভাবে পড়তে পারো সেটা হলো বাংলাদেশের বৃহৎ শিল্প এবং কুটির শিল্পের মধ্যে তোমাদের পার্থক্যটাকে ঠিক আছে শিল্প এবং কুটির শিল্পের মধ্যে পার্থক্যের যে তারতম্যগুলো সেগুলো পাঁচটি পয়েন্ট আকারে বা ছোট করে প্রশ্ন তোমাদের আসতে পারে সেজন্য এই লেশনটা তোমরা ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে মুখস্থ করে নেবে আমরা অধ্যায় পাঁচে চলে আসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অধ্যায় পাঁচ সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর চল্লিশ জনসংখ্যা জনসংখ্যার মধ্যে থেকে বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ইতিমধ্যেই লক্ষ্য করছি সেটা তোমরা যেহেতু বাসা শেষ করেছো সেক্ষেত্রে তোমরাও জানবে বাংলাদেশ পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব তোমরা এটা প্রশ্ন প্রশ্ন আকারে থাকতে পারে যে জনসংখ্যার যে প্রভাবটা এই প্রভাবটা পরিবারের উপর কিভাবে পড়ে এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে ক্লাসে তোমাদেরকে লেশন দিয়েছি পরিবারের উপর জনসংখ্যার প্রভাব বা পরিবারের সদস্যদের উপর জনসংখ্যার প্রভাব পড়লে পরিবারের সদস্যদের কেমন পরিস্থিতি বা একটা ছোট পরিবার বা একটা বড় পরিবার জনসংখ্যার কম বেশি হওয়ার কারণে কিভাবে চলে তাদের পরিবার ছোট এবং বড় হওয়ার কারণে অর্থনীতিতে সামাজিকতায় তাদের কি প্রভাব পড়ে সেটা তোমরা ইতিমধ্যেই জেনেছ তা আমরা চলে আসছি এখান থেকে একটা প্রশ্ন তোমরা শিখতে পারো এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে আসো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় সমাজের উপর জনসংখ্যার অধিক প্রভাব এটা নিয়েও একটা কোশ্চেন তোমরা ইতিমধ্যে ক্লাসে শেষ করেছো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজের উপর জনসংখ্যার যে প্রাদুর্ভাব জনসংখ্যা সমাজে যদি বেড়ে যায় তাহলে সামাজিকভাবে সমাজের কীভাবে নীতি নৈতিকতা অর্থনীতি সমাজের উপর কী প্রভাব পড়ে জনসংখ্যার সে আলোচনাগুলো এই টপিকসে বা এই আলো লেসেনটাতে খুব সুন্দর করে সাজানো আছে সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব এই প্রশ্নটা তোমরা অতি গুরুত্ব সহকারে তোমাদের মেমোরাইজে রাখতে পারো মেমোরাইজ করতে পারো তারপর এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার যে প্রক্রিয়াটা এখানে তোমরা পয়েন্ট আকারে যে কোনো কোশ্চেন তোমাদের থাকতে পারে সেটা হলো জনসংখ্যা যখন বেড়ে যায় জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার যে প্রক্রিয়াগুলো কিভাবে। আমরা এই জনসংখ্যার যেই একটি বিশাল জনসংখ্যার সমাহার বাংলাদেশে এই জনসংখ্যার মানুষগুলো বা অবহেলিত মানুষগুলোকে জনসংখ্যায় রূপান্ত মানব সম্পদে রূপান্তর করার জন্য আমরা কী উদ্যোগ গ্রহণ করতে পারি ঠিক আছে এই উদ্যোগ গ্রহণ করার জন্য বা এই উদ্যোগ গ্রহণ করার জন্য জনসংখ্যাকে কিভাবে কিভাবে কাজে লাগানো যায় এই বিষয়ে তোমাদের এই লেসনটাতে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে বা শিশু শ্রম থেকে আমাদের এই সমাজ থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি কীভাবে এই শিশু বাচ্চাদেরকে কাজে লাগালে তাদেরকে শিক্ষায় অন্তর্ভুক্ত করা গেলে বা তাদেরকে স্কুলমুখী করা গেলে তারা যখন বড় হয়ে তারা শিক্ষা অর্জন করবে বা তাদের পড়াশোনা তারা শিক্ষিত সশিক্ষিত জাতি হিসেবে থাকবে তখন এই জাতিগুলো এই শিশুরাই আগামী দিনে ভবিষ্যৎ এবং তারাই এদেশের অর্থনীতিতে সুন্দরভাবে ব্যাপকভাবে অবদান রাখতে পারবে অর্থাৎ জনসংখ্যাকে জনসম্পদ রূপান্তর করার যে প্রক্রিয়াগুলো একটু সংক্ষিপ্ত আকারে এখানে সাজিয়ে লেখা আছে তোমরা একটু এখান থেকে অবশ্যই পরে নেবে পরবর্তীতে লেসনে চলে আসে শিক্ষার্থী বন্ধুরা সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর ছেচল্লিশ জনসংখ্যার সমস্যার সমাধান ইতিমধ্যেই আমরা বিভিন্ন আলোচনা শেষ করেছি এখন এই চ্যাপ্টারটাতে লেসনটাতে জনসংখ্যা সমস্যার সমাধান জনসংখ্যা বেড়ে গেলে আমরা কিভাবে জনসংখ্যা কমার যেই কমানোর যে প্রক্রিয়া জনসংখ্যার সমস্যার সমাধান করার যেই প্রক্রিয়াগুলো আমরা কিভাবে। জনসংখ্যা সমাধানটা কীভাবে শেষ করতে পারে এখানে সুন্দরভাবে সাজিয়ে লেখা আছে খাদ্য বাসস্থান পরিবেশ স্বাস্থ্য শিক্ষা দক্ষতার উন্নয়ন বাণিজ্যিক ভারসাম্য প্রত্যেকটা এই কোডেশনগুলো প্রত্যেকটা এক এক লাইন করে সুন্দর করে সাজিয়ে লেখা আছে এটা তোমরা ভালোভাবে বাসে মুখস্থ যদি করতে পারো এখান থেকে যদি কোনো কোশ্চেন তোমাদের আসে তাহলে অবশ্যই এই কোশ্চেনটা তোমরা সুন্দরভাবে সাজিয়ে এবং গুছিয়ে লিখতে পারবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা মোটামুটি অধ্যায় পাঁচ পর্যন্ত তোমরা যদি এই মিড টার্ম তোমরা ভালোভাবে শেষ করতে পারো আমি যেভাবে যেভাবে বললাম সেভাবে যদি তোমরা বাসায় রিভাইজ করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই সামনের যে মিড টার্ম পরীক্ষা তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ সেই মিড টার্ম পরীক্ষায় একশো মার্কসের মধ্যে তোমরা ভালো একটা মার্কস অ্যাচিভ করতে পারবে এবং এই মার্স সুন্দরভাবে লিখার জন্য যে আলোচনাগুলো আমি যেভাবে তোমাদেরকে শেষ করেছি বা যেভাবে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম কিভাবে কীভাবে আনসারগুলি করতে হবে কিভাবে কীভাবে লিখতে হবে কিভাবে টেক্সট বইয়ের কোন পৃষ্ঠা থেকে কিভাবে কি পড়তে হবে সেটা তোমরা ইতিমধ্যেই আমি সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি তোমরা আশা করি বাসায় বসে না থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই অবশ্যই বাসায় বসে না থেকে তোমরা এই ক্লাসগুলো আমি যেভাবে বলেছি সেভাবে এই লেসনগুলি শেষ করার চেষ্টা করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ইতিমধ্যেই আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে শেষ অংশে চলে এসেছি আশা করি তোমরা এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবে বা বাসায় বসে থেকে বিভিন্ন অযথা সময়ে কালক্ষেপণ না করে তোমরা পড়াশোনা করার চেষ্টা করবে আর এই যে করোনা পরিস্থিতির জন্য আমরা সবাই অবশ্যই সরকার যেই নীতিমালা দিয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় স্টে করার যেই নীতিমালা বা আমরা মাস্ক পরব হাতে গ্লাভস পরব বা বিভিন্ন সময় আমরা খাওয়ার সময় বা যে কোনো সময় বারবার বিশ মিনিট অন্তর অন্তর আমরা হাত ধুবো সেটা যাতে করে ভুলে না যাই অবশ্যই ভুলে যাব না সবাই সবার সুস্থতা বজায় রেখে সবার সবার নিরাপত্তা সুস্থতা সুন্দরভাবে নিজেদের মধ্যে দূরত্ব রেখে আমরা সবাই এই করোনার যে প্রাদুর্ভাব এই যে সময়টা চলতেছে জরুরি একটা অবস্থা এটা আমরা ওভারকাম করার চেষ্টা করব। আমরা সবাই সবাই সহযোগিতা করব। এবং সবাই যাতে করে ভালো থাকি সুস্থ থাকি সর্বোপরি সবাই সবার জন্য দোয়া করব যাতে করে মহান আল্লাহ পাক তালা আমাদেরকে এই পরিস্থিতি থেকে আমাদেরকে অবশ্যই যাতে করে এজ আর্লি পসিবল আমাদেরকে আল্লা পাক আমাদেরকে বাঁচিয়ে দেন সেই দোয়া থাকবে সবাইকে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর দিন সুন্দর দিন যাতে সবার চলে আসে সবার থাকে সেই সুস্বাস্থ্য এবং সুন্দরতম দিনের প্রত্যাশায় আমি আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রম শেষ করছি ধন্যবাদ সবাইকে